আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমার দৃঢ় বিশ্বাস আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সময় নষ্ট করা যাবে না, একদম না। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যা কখনই ইতিপূর্বে কোন ছাত্র ছাত্রী এরকম সময় পায়নি। কাজে সময়টাকে কাজে লাগাও। যারা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেলের চান্স পেতে চাও, জীবনটাকে সুন্দর করতে চাও, সুন্দর মানুষ হতে চাও, তারা এই সময়টাকে অস্ত্র হিসেবে ব্যবহার করো। অবশ্যই আল্লাহ শুকরিয়া আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সবার জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া, বাবা মার জন্য দোয়া করে, বিশ্বের মানুষের জন্য দোয়া করে নিজেকে তৈরি করো। যাই হোক, আজকে আমাদের আলোচনায় আমরা যে আলোচনার মধ্যে ছিলাম সে আলোচনা তুমি একটু মনে করার চেষ্টা করো। আমাদের গত লেকচারে আমরা তোমার আলোক শুক্র সমাণু কিছু বৈশিষ্ট্য আলোচনা করতেছিলাম। এক নম্বর বৈশিষ্ট্য, কায়নাত কেন থাকতে হবে, আমরা সেটা বোঝার চেষ্টা করেছি। দুই নম্বর বৈশিষ্ট্য, তোমার অপ্রতিসম যৌগের দর্পণ প্রতিবিম্ব কি সেটা আমরা বোঝার চেষ্টা করেছি এবং দেখেছি, এবং আমরা বোঝার চেষ্টা করেছি যে দর্পণ প্রতিবিম্ব যে পরস্পরের উপর অসমপতিত হয়, ঠিক মতো বসে না, সদৃশী ভাবে যে বসে না, সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। এবং এই সব বৈশিষ্ট্যগুলো কাদের মধ্যে থাকবে, আলোক সক্রিয় যৌগগুলো তাদের মধ্যে থাকবে। তা আমাদের আজকে যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্য, এক বল সমাপতিত আলো, এক বনি আলোর প্রতি ভিন্নত প্রদর্শন করবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এক তোর সমাপতিত আলো বা এক বনি আলো, বোঝা যাচ্ছে যে এক বনি আলো মানে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো, বোঝা যাচ্ছে, সংজ্ঞা থেকে বোঝা যায় একমাত্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মিকে এক বর্ণী আলো বলে বা মনোক্রোমাটিক লাইট। আলো কি তোমরা দেখছো, মনে পড়ে? অবশ্যই, তোমাদের হাতে যে লেজার লাইটটা আছে সেটা, তোমরা যদি রাস্তাঘাটে যদি ঘুরতে যাও রাতের বেলা, দেখবো আমাদের বেশিরভাগ রাতে রাস্তায় হলুদ আলো জ্বলে। এই হলুদ আলোটা কিসে? সোডিয়াম ল্যাম্প, হলুদ তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ, যার তরঙ্গ দৈর্ঘ্য কত? 599.3, এটাও এক বর্ণী। তাহলে দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক এরকম এক বর্ণী আলো আছে। এই এক বর্ণী আলো করার যে বিশেষ ব্যবস্থা, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ আলো পৃথক করার যে ব্যবস্থা, তার নাম পোলারাইজেশন। অথবা অসংখ্য সমতল বিশিষ্ট আলো থেকে একটা নির্দিষ্ট সমতলের আলো বা তরঙ্গ দৈর্ঘ্য খুঁজে বের করার যে প্রক্রিয়া, যে ছাকর প্রক্রিয়া, তার নামই পোলারাইজেশন বা সমাবর্তন। আর যে এই কাজটা করে পোলারাইজেশন ঘটায় যে যন্ত্রটা, যে ইনস্ট্রুমেন্টটা, তার নাম পোলারাইজার। দেখো লাইট সোর্স নিলাম, সেটা অনেকগুলো আলোর সমষ্টি, অনেকগুলো তরঙ্গের সমষ্টি। আমি এমন একটি পোলারাইজার নিলাম যে পোলারাইজারের মধ্যে দিয়ে লম্বালম্বি ভাবে কেক কাটা, লম্বালম্বি ভাবে আমাদের বাসা বাড়িতে যে গেটটা, যে দরজা যেভাবে কাটা, ঠিক একইভাবে পোলারাইজার গেট সেভাবে কাটা, ক্লিয়ার? এটাকে বলি আমরা চিল। তাহলে দেখো শুধুমাত্র এরকম কত অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য ছিল, কিন্তু শুধুমাত্র কোনটা পাস করতে পারছে? যেটা লম্বালম্বি ভাবে ছিল, কারণ এই গেটটা এমনভাবে কাটা লম্বালম্বি ভাবে। এখন তোমাদের দরজা দিয়ে যদি কেউ লম্বালম্বি ভাবে, অর্থাৎ সোজা হেঁটে যদি যেতে না চাও, যদি যদি তোমার হামাগুড়ি যদি যেতে চাও, তাহলে কি হবে? তুমি যদি সরল অবস্থার মতো যদি যেতে চাও, হ্যাঁ, সমান্তরাল ভাবে, তাহলে মাথা এবং পা আটকে যাবে, পেটে ঢুকে যাবে, পেট অত ঢুকাতে পারবা, কিন্তু মাথা এবং পা কাটতে হবে, ঠিক মতো যেতে পারবা না। তো এরকমই, অর্থাৎ গেটে এমন ভাবে কাটা, শুধুমাত্র আমরা ওই লম্বালম্বি যেতে পারবো, স্বাভাবিক বোঝানোর জন্য নর্মাল ভাবে চিন্তা করো, কঠিন ভাবে না, সহজ ভাবে চিন্তা করো। একইভাবে অসংখ্য তরঙ্গ দৈর্ঘ্য থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ তারা যদি পেতে চাই, তাহলে এমন ভাবে গেটটা কাটতে হবে যে গেটের মতো দিয়ে শুধুমাত্র ওই তলের তরঙ্গ দৈর্ঘ্যটা যেতে পারে, পাস করতে পারে। এটা নাম হচ্ছে এক তল সমাপতিত আলো। আরো সহজ ভাবে দেখে আসো, দেখো এই আসো বলো, অর্থাৎ বেগুনের নীল এরকম সাতটা তরঙ্গ দৈর্ঘ্য আলো ছিল, সেই জায়গা থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি। কে করতেছে? পোলারাইজার। কোন আলো বেরো যাচ্ছে না, শুধুমাত্র যে আলোটা যেভাবে গেটটা কাটা সেভাবে সেটার মধ্যে দিয়ে তা যাচ্ছে, ক্লিয়ার? তাহলে এভাবে আমরা বুঝতে পারলাম এক তল সমাপতিত আলো আমরা কি পেতে পারি। এবং এক তল সমাপতিত আলো পাওয়ার বলে সুবিধাটা কি? এক তল সমাপতিত আলোর প্রতি সাধারণত দেখা যায় যে আলোক সক্রিয় যে সমাণু গুলো আছে তারা একটু প্রতিক্রিয়াশীল। কি প্রতিক্রিয়াশীল? আসো আমরা দেখি।
তা দেখো আমরা কিভাবে পাচ্ছি, লাইট সোর্স পোলারাইজার, পোলারাইজার কাজটা কি, যে তোমার ওই অশোক তরঙ্গের আলো থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ থেকে আলো সে বের করে দিল, যেটাকে বলতেছি আমরা এক সমাপতিত আলো অথবা প্লেন পোলারাইজড লাইট। এখন এই লাইটটাকে আমরা পাস করে দিচ্ছি একটা স্যাম্পল টিউবের মধ্যে দিয়ে, যে স্যাম্পল টিউবের মধ্যে কি রাখা আছে, ওই যে আলোক শক্তি সমন্বয় গুলো ছিল, যৌগ গুলো ছিল তা রাখা আছে। এখন ওই যৌগ যদি আলোক শক্তি না হয়, তাহলে এই লম্বালম্বি ভাবে যে গেট দিয়ে, যে লম্বালম্বি ভাবে যে তরঙ্গ দৈর্ঘ্য আলোটা বের হয়ে গেছে, তার মধ্যে তার প্রতি সে কোনোরকম ক্রিয়া দেখাবে না, কোনোরকম প্রতিক্রিয়া দেখাবে না, কিন্তু সে যদি আলোক শক্তি হয়, দেখো স্যাম্পল মধ্যে যাচ্ছে, দেখো তো আস্তে 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 সেটা সেটা লম্বালম্বি হবে না, আস্তে আস্তে সে কি হয়ে যাচ্ছে, কাত হয়ে যাচ্ছে। এভাবে দেখা যায় একটা পর্যায়ে যখন বের হয়ে গেল এতটাই নত হয়ে গেছে, দেখো শোয়ানোর মতো হয়ে গেছে, শুয়ে আছে এরকম, অর্থাৎ সে ডান দিকে বেঁকে গেছে, ডান দিকে, ক্লিয়ার? তো এরকম যদি অনেক সময় ডান দিকে বেঁকে যেতে পারে আলোক তলটা, আবার কি বাম দিকে বেঁকে আসতে পারে, ক্লিয়ার? আলোক তলটা ডান দিকেও বেঁকে যেতে পারে, বাম দিকে বেঁকে যেতে পারে। এই যে ডানে বায় যে বাঁকবে, এটা আমরা কিভাবে বের করবো? ওই যে লম্বালম্বি ভাবে যে কোনটা ছিল, হ্যাঁ কোনটা ছিল লম্বালম্বি ভাবে যেই অক্ষটা ছিল, এটা লম্বালম্বি অক্ষ। আর দেখো একটা তোমার এক্স অক্ষ বরাবর আর একটা অক্ষ আছে, দেখো এখন আমি যদি ডান দিকে চলে যাই, তাহলে ওই যে ডান দিকে যে কোনটা সেটা হচ্ছে আলফা, এই আলফার মানটা, এই আলফার মানটা ধনাত্মক হতে পারে, এই আলফা মানটা ঋণাত্মক হতে পারে। এই আলফাটাকে বলতেছি আমরা কোণ, রোটেশন কোণ, অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেল সে ঘুরিয়ে দিতেছে। যদি ডান দিকে ঘুরিয়ে দেয় তাহলে মানে আমরা ডানাবর্তী, ট্র্যাক্সটার রোটেটরি, যেটা বলে ডি। আর যদি আলোক তলটাকে বাম দিকে ঘুরিয়ে দেয় তাহলে বলি আমরা লিভার রোটেটরি বা বামাবর্তী, ক্লিয়ার? যদি ডান দিকে হয় ডি, বাম দিকে হলে এল, লিভার রোটেটরি, এল ফর লিভার, ডি ফর ডেক্সট্রো, ক্লিয়ার? অনেক সময় ডি কে আমরা প্লাস বলি, এল কোন সময় কি বলি আমরা মাইনাস, ক্লিয়ার? ওকে, এখন দেখো আমরা আরো সহজ ব্যাখ্যা করার চেষ্টা করি। লাইট সোর্স থেকে আমরা কি পেলাম, এরকম আমরা এক পর সম্পত্তি আলো পেলাম। এখন এই এক পর সম্পত্তি আলোটা দেখো, আমি এমন একটা যৌগ মধ্যে পাস করেছি যে যৌগটা আলোর শক্তির সমান না, তাহলে হোয়াট উইল হ্যাপেন? দেখো সে আলোক তলটাকে না ঘুরাবে ডানে, না ঘুরাবে বামে, স্ট্রেইট আছে, সোজা অবস্থায় আছে। তারপর সে কি না আলোর প্রতিক্রিয়াশীল না, তারপর সে কি না আলোর শক্তির সমান না। কিন্তু যদি আমরা তোমার আলো এবং আলোর শক্তির সমান মধ্যে দিয়ে পাস করে, তাহলে দেখো আলোক তলটা আস্তে কি হয়েছে, বেঁকে যাচ্ছে, ক্লিয়ার? আস্তে বেঁকে যাচ্ছে। এই যে বেঁকে যাওয়ার প্রবণতাটা, এটা ডান হতে পারে, বাম হতে পারে, আমি তোমাদেরকে বলছি কেন বেঁকে যাচ্ছে, কারণ তারা এক সমাপতি আলো ক্রিয়াশীল, সংবেদনশীল, ক্লিয়ার? এইটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য আলোক শক্তি সমান। এই বৈশিষ্ট্য অন্য অন্য কোন যৌগে সাধারণত থাকে না। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যদি আমরা সুন্দর করে যদি আমরা প্রথমটা আঁকি, দেখো ল্যাকটিক এসিডের সংকেত সি ওইচ, উপরে সি ওইচ, ডান দিকে ওইচ, বাম দিকে এইচ, নিচে কি সিএইচসি, অর্থাৎ একটা কার্বনের সাথে চারটা যে মৌলক বা মৌল বা যৌগ জড়িত পৃথক পৃথক, কার্বন ডাইঅক্সাইড কার্বন। আমি দর্পণ নিলাম, প্রতিবিম্ব নিলাম, দেখো ওইচটা ছিল ডান হয়ে গেছে বাইরে, ক্লিয়ার? দেখা গেছে যে ডান দিকে যদি ওইচ থাকে, এইটা আলোক তলটাকে ডান দিকে ঘুরিয়ে দেয় সাধারণত, এই কারণে তার নাম কি টি ল্যাকটিক এসিড, টি ফর ডেক্সট্রো, ক্যান ইউ রিমেম্বার? আর দেখো ওয়েস্ট যদি বাম দিকে থাকে, দেখা যায় এই যৌগটা আলোক তলটাকে কি করে বাম দিকে ঘুরিয়ে দেয়, এখানে এটার নাম কি লিভো। অনেক সময় ডি ল্যাকটিক এসিড কে আমরা প্লাস বলি, আর এল ল্যাকটিক এসিড কি বলি আমরা মাইনাস। তাহলে দেখো প্লাস ল্যাকটিক এসিড আমরা মিরর ইমেজ দিলাম, অর্থাৎ ডি ল্যাকটিক এসিড হয়ে গেল কি তোমার, এটা যদি আমরা ত্রিমাত্রিক বিন্যাস দেখি, এটা ত্রিমাত্রিক বিন্যাসের মাধ্যমে হতে পারে প্লাস প্লাস ল্যাকটিক এসিড ধরে নিলাম প্লাস, আর যেটা প্রতিবেলা সেটা কি ধরে নিলাম মাইনাস। তো এইভাবে আমরা সাধারণত দেখা যায় যে দর্পণ প্রতিবিম্ব দ্বারা আমরা সিদ্ধান্ত আসতে পারি হ্যাঁ কোনটা এল, কোনটা ডি, অথবা কোনটা প্লাস, কোনটা মাইনাস। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী লেকচার আবার তোমাদের সাথে দেখা হবে, আরো কিছু কনসেপ্ট ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা